আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক 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 ভালো আছে। মমো একটা কেক রেডি করছিল, ওর একটা অরেঞ্জ ফ্লেভারের কেক, এটা হচ্ছে একটা ম্যাঙ্গো ফ্লেভার্ড কেক ছিল। আর এই কেকটা যখন ও ডেকোরেশন করছিল তখন প্রায় রাত্রেবেলা 10:30-11:30 বেজে গেছে, বাট যেহেতু কেকটাকে তাকে কমপ্লিট করেই বেডে যেতে হবে, দ্যাটস ওয়াই সে কেকটাকে একটু কমপ্লিট করে নিচ্ছিল। অন্যদিকে আব্বুর শরীরটা একেবারেই ভালো না, যার কারণে আমাদের মোটামুটি সবারই কোনো কাজে মন বসছে না, শরীর ভালো লাগছে না, কজ আব্বু থাকা মানেই হচ্ছে একেবারে প্রাণোচ্ছল একটা ঘরবাড়ি। আর এইদিকে আম্মু রাজির জন্য একটা বাংলা পেপার নিয়ে আসছে, আর আম্মু বারবার করে বলছিল যে তোমাদের বাংলা প্র্যাকটিস করতে হবে, বাংলা প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু তাকে বাংলা পেপারটা পড়তে দিয়েছে যে তুমি একটু পড়ো আর আমি তোমার কাছে এই পেপারের বাংলাটা শুনবো যে কী কী লেখা আছে হেডলাইনে। আর আমি যেই একটু ক্যামেরা নিয়ে রেডি হয়েছিলাম একটু ফুটেজ নেওয়ার জন্য, অন্যদিকে সে তো আমার দিকে তাকিয়ে বড় বড় করে করে চোখ করে বলতেছে, মম এটাকে আবার ভিডিও করার কি আছে। সে একটু রাগও হয়েছে আবার একটু এম্বারাসও হচ্ছিল। দুপুরবেলা সবাই একসাথে খেতে বসেছি, আর আসলে এখন গত এক মাস হলো আব্বু আম্মুরা এসেছে, আর আজকে প্রায় এক মাস 5-7 দিন হবে আম্মু আব্বুরা এসেছে। তো আম্মুদের 2 মাসের থাকার কথা ছিল আমাদের বাংলাদেশে, তো এক মাস যেহেতু পার হয়ে গেছে এখন প্রতিনিয়তই মনে হচ্ছে এই বুঝি আব্বু আম্মুদের যাওয়ার সময় হয়ে গেল। তো এই কারণে কিন্তু প্রতিটা মুহূর্তে যাই করছি না কেন ভিতরে একটা চাপা কান্না চাপা কষ্ট কাজ করতেছে, যেটা কি না আসলে বোঝানো যাবে না, কারণ একসাথে ছিল অনেক দিন। লাস্ট টাইম যখন আব্বু আম্মু এসেছিল জাস্ট 1 মাসের জন্য এসেছিল, আর ওই 1 মাস কিন্তু একসাথে থাকা হয়নি, এদিকে ওদিকে সেদিকে ঘুরে বেরিয়ে আমাদের কোন দিক দিয়ে সময় পার হয়ে গেছে সেই কথাটা কিন্তু আসলে আমাদের কিন্তু মনেই ছিল না। আর এবার যেহেতু আব্বু দুটা চোখই অপারেশন করে ফেলছে আলহামদুলিল্লাহ, আর এই উদ্দেশ্যে এসেছিলেন এই কারণে, আর তার উপরে বড় কথা আব্বু আম্মু আসার পর থেকেই অসুস্থ ছিল মোটামুটি বেশ কিছুদিন, এর কারণে আমরা এতটাই বেশি নিজেদের সাথে নিজেরা টাইম পাস করেছি যে এখন আম্মু আব্বু ফিরে যাবে এই কথাটা যখনই মনে আসছে আমার কাছে মনে হচ্ছে আমি মনে করতে চাই না, বা এই টাইমগুলো আমি একেবারে ছাড়তে চাই না। ভিতরে একটা অন্যরকম কষ্ট কাজ করছে যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কোনো কিছুর জন্যই কোনো কিছু পড়ে থাকে না, তারপরেও আসলে এই সময়গুলো এই মানে একসাথে পার করা হাসি তামাশা ঠাট্টা খুশি কান্না সব মুহূর্তগুলোকে আসলে আমি বেঁধে রাখতে চাই ধরে রাখতে চাই, যার কারণেই আমার এই ভিডিওগুলো করে ছোট্ট একটু প্রচেষ্টা। যাই হোক, অনেক কিছুই বলে ফেলেছি। আব্বুকে দেখতে বিকালবেলা কিছু গেস্টও এসেছিলেন, তো আমরা ঝটপট আমাদের সাধ্যমতো নাস্তা পানি চা যতটুকু সম্ভব দিয়ে ফেলছিলাম, আর ওনারা নাস্তার টেবিলে বসে সবাই আড্ডা দিচ্ছেন গল্প করছেন, আর বলছিলেন যে আব্বু যেহেতু এবার এসছে কিন্তু কোথাও কারোর বাসায় এখনও পর্যন্ত যেতে পারিনি, তারা খুব আফসোস করছিলেন এবং বলছিলেন কখন আসবেন কবে আসবেন আমাদের বাসায়। যাই হোক, আমরা হচ্ছে গেস্ট অ্যাটেন্ড করি। আই হোপ আমার ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই অনেক অনেক দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি লাইফের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।